বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের চিকিৎসার জন্য এগিয়ে আসলো তেলিয়ামুড়া রোটারি ক্লাবের সদস্যরা। তেলিয়ামুড়া রোটারি ক্লাবের উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার মুকুটছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিগত বন্যায় তেলিয়ামুড়া মহকুমার যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে মুকুটছড়া এলাকার একটি বড় অংশ কবলিত হয়। এই এলাকাটাই সাধারণত গ্রামীণ এলাকা। বন্যার পরবর্তী সময়ে মানুষ নানা ধরনের অসুস্থতার শিকার হওয়ার সম্ভাবনাকে মাথায় রেখে তেলিয়ামুড়া রোটারি ক্লাবের উদ্যোগে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুসারে বিনামূল্যে ঔষধও প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রোটারিয়ান তথা জোনের পাস্ট ডিজি নির্মল সিংহী, তেলিয়ামুড়া রোটারি ক্লাবের সভাপতি গৌতম দে, সম্পাদক রাজধানী আগরতলা থেকে আগত বিশিষ্ট চিকিৎসক, তেলিয়ামুড়া রোটারি ক্লাবের সদস্য সহ অন্যান্যরা। এখানে একটা সামাজিক সংস্থাতে আমি গতকালকে ম্যাগিং পাইছি যে তারা এখানে কিছু ডাক্তার আইব, আমার একটা স্কিনের সমস্যা আসলো, ওই স্কিনের সমস্যা লাগে আমি এখানে আইছি। তো ওই স্কিনের সমস্যা আওয়ার পরে তারা ডাক্তারবাবুরা আমার দেখছে হাত দেখে টিকে, হাতের সমস্যা আসলো, এই হাতটা দেখছে দেখে তারা ফিক্সেন করছে। ফিক্সেন করার পরে একটা ওষুধ পাইছি, একটা পাইছি না, কিন্তু আবার আরেক আবার আপনার ইয়ার আমি আর একটা ডাক্তার দেখাইছি মেডিসিনের, ওইখানে সবগুলো ওষুধ পাইছি। পাওয়াতে আমি খুশি, মানে একটা যে আমরা যে এত যে বন্যার ইয়র মেজে যে তারা আইছে, আইসা আমাদের জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করছে, এটার থেকে আমি খুব খুশি। এতে আমাদের গরিব এলাকার মানুষের খুবই উপকৃত হয়েছে। তারপরে আমি নিজে আছি, আমার মেয়ের নিয়েছি, এখানে সব ধরনের ওষুধ আমরা পাচ্ছি। এদিকে আমরা যেমন গরিব এলাকার ডাক্তারের ভিজিটের একটা বিষয় আছে, তারপরে এখানে আমার মেয়ের লেগে ওষুধ দিয়েছি, একটা ক্রিম দিয়েছে প্রায় 171 টাকা দামের ক্রিম। এইভাবে প্রত্যেকটি মানুষের উপকৃত হয়েছে, এতে আমরা সবাই খুশি। আমরা আশা করি যে রোটারি ক্লাব কীভাবে যদি প্রতি বছরই একটা ক্রিম করে তাহলে আমরা সবাই খুশি হব।